হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই ভিডিওটিতে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর সুস্থ আছেন। তো এখানে হচ্ছে আমার হেলদি একটা ব্রেকফাস্টের প্লেট। তো আমি এখানে নিয়েছি একটুখানি চীনাবাদাম, সাথে দুটা ডিম পোচ নিয়েছি আর আপেল নিয়েছি, আর ওপাশে আমি বাটিতে ভিজিয়ে রেখেছি চিয়া সিড। তো চিয়া সিডটাও ভিজে গিয়েছে। তো এই প্লেটটা শেষ করে তারপর আমি চিয়া সিডটা খেয়ে নিব। প্রতিদিনই যে আমার সেম ব্রেকফাস্ট থাকে এটা কিন্তু তা না। আমি দেখা যায় হেলদি খাওয়ার চেষ্টা করি, কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু খাওয়ার চেষ্টা করি। তো ব্রেকফাস্ট শেষ করে দেখলাম বারান্দায় গিয়ে, দেখি যে এত বাতাস চারিদিকে, আমার প্রতিটা গাছ নড়ছে। তো এই যে একটু আগেই যে দেখলেন যেই পটটা ঝুলছিল, সেটা কিন্তু বাতাসেই ঝুলছিল, আমি এটাকে টাচ করিনি। আর প্রচুর বাতাসের সাথে বৃষ্টিও হচ্ছিল। তো ভালো লাগছিল, সকালটা সুন্দরভাবেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেখলে অনেক ভালো লাগে, আর বৃষ্টি দেখলে আমরা সবাই যেন আল্লাহর কাছে দোয়া করি। আসলে দেখা যায় যে প্রায় সময় ভুলে যাই, আমি নিজেও ভুলে যাই। আমি আপনাদের সাথে বলছি বাট আমি নিজেও কিন্তু ভুলে যাই, বাট যখনই মনে পড়ে তখনই আল্লাহর কাছে কিছু না কিছু চেয়ে নেই। এটা হচ্ছে আমি আমার বারান্দা থেকে রাস্তাটা একটু ভিডিও করছিলাম। যখন রাস্তাটা নীরব থাকে আর টিপ টিপ করে বৃষ্টি পড়তে থাকে তখন অনেক ভালো লাগে। টিপ টিপ না, আসলে তখন অঝোরে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি শেষ, আমরা একটু দুপুর দুপুরে দিকেই আমার একটা আপুর বাসায় গিয়েছি, আমি আর আমার বোন। আর আজকে আমরা অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি, তো সেই জন্য ভাবলাম যে সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা সবগুলো কাজ শেষ করে তারপর বাসায় ফিরবো। আর এখানে ছোট না আমাদেরকে দেখে অনেক খুশি, আর খুব দুষ্টামিও করছিল আমাদের সাথে। এর ফাঁকে কিন্তু আমি আপনাদেরকে আপুর বাসাটাও একটু দেখিয়ে নিচ্ছি। আপুদের নিজেদেরই বাড়ি, তো উনি ওনার মতো করে সাজিয়ে রেখেছে। তো ভাবলাম যে আপনাদেরকেও একটু ওনার বাসাটা দেখাই, আমি যদি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর আগে, কারণ উইদাউট পারমিশন এই ধরনের কাজ একদমই ঠিক না যে আমি কারো প্রাইভেসি নষ্ট করব বা কারো অনুমতি ছাড়া আমি ভিডিও করে সেটা পোস্ট করে দিব। প্রতিটা মানুষেরই ব্যক্তিগত লাইফ থাকে, সেই ব্যক্তিগত লাইফে আমরা যেন কোনোভাবেই হস্তক্ষেপ না করি, সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ধরনের পাবলিকলি কোনো কিছু পোস্ট করার আগে, এটা যদি আপনার নিজের না হয় তাহলে অন্য কারো হলে অবশ্যই কিন্তু পারমিশন নিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। আমি কাউকে অর্ডার করছি না, এটা আসলে আমি যতটুকু জানি সেই জানার থেকেই কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। আশা করি আমার এই শেয়ারিংগুলো আপনাদের ভালো লাগে। আমরা মূলত এখন আপুর বাসায় যাই হচ্ছে ছোটনের জন্য। ছোটন এত আহ্লাদ করে, এত দুষ্টামি করে, ও সব কিছুই আমাদের অনেক ভালো লাগে, ও অনেক সুন্দর সুন্দর কথা বলে, আমরা এইসব কিছুই কিন্তু অনেক বেশি এনজয় করি। কিছুদিন না গেলেই পরে আবারও আমরা ওর জন্যই আপুর বাসায় যাই। আর আপু জানতো না যে আমরা যাব, তারপর হঠাৎ গিয়েছি, এর মধ্যে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ালো, সাথে চা করেছে। এটা আসলে দুপুরবেলা, মানে একদম লাঞ্চ টাইম না, 12:30। আজকে আমি আর আমার বোন প্ল্যান করে বের হয়েছি যে আমরা শপিং শেষ করব, আমাদের কিছু শপিং ছিল, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বাসায় ফিরব। আর এখানে হচ্ছে ওরা যে প্রোগ্রামটার কথা বলেছিলাম সেই প্রোগ্রামে কী পড়বে সেটার জন্যই কিন্তু শাড়ি দেখছিল আমার, আমি যে আপু বাসায় গিয়েছিলাম ওই আপু আর আমার বোন, তোরা দুজন মিলে শাড়ি সিলেক্ট করছিল যে কে কোনটা কোন শাড়িটা পরবে, কেমন লাগবে, তো যেটা হয় আর কি আমাদের মেয়েদের মধ্যে। তো ওখান থেকে বের হয়ে আমরা শপিং মলে চলে গিয়েছি, তো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিচ্ছি। অনেক শপিং করা হয়েছিল, অনেক টাইম নিয়ে শপিং করতে হয়েছিল। আমি কিছু হিজাব কিনেছি, আমরা দু বোনই জুতা কিনেছি, শাড়ি কিনেছি,
এই জুতাটা আমি কিনেছি, আমার অনেক ভালো লেগেছে, কালারটা একদমই আনকমন মনে হয়েছে। আর এখানে যে গোল্ডেন কালারের জুতাটা দেখতে পাচ্ছেন সেই জুতাটাও কিন্তু আমি নিয়েছি। অনেক দিন হয়েছে একসাথে আসলে এত শপিং করা হয় না, তো একসাথে মোটামুটি অনেক শপিং করেছি, কসমেটিক্স কিনেছি, জুতা কিনেছি, শাড়ি কিনেছি, হিজাব কিনেছি, আরও যা যা প্রয়োজনীয় ছিল সব কিছু কিনেছি। মানে একদিনে যত মোটামুটি যত শপিং করা যায় এবং যা যা কাজ ছিল মোটামুটি সব কিছু শেষ করেই কিন্তু আমরা বাসায় ফিরেছি। তো জুতাগুলো আমি একটু ট্রায়াল করে দেখছিলাম, প্রাইস অনুযায়ী জুতাগুলো আমার ভালোই লেগেছে, তো দেখা যাক পরে ইউজ করে কেমন লাগে। আমার তো আসলে জুতা দেখলে একদমই মাথাটা খারাপ হয়ে যায়, তো যে কোনো জায়গায় একটুখানি পছন্দ হলেও আমার আসলে নিয়ে নিতে ইচ্ছে করে, জুতার প্রতি আমার অনেক বেশি একটা ফ্যাসিনেশন আছে। আর আমাদের মেয়েদের এটা কি স্বভাব আমি জানি না, যার কাছে যত কিছুই থাকুক, শাড়ি, তারপর ড্রেস, জুতা, যে কোনো একটা প্রোগ্রাম আসলেই আমাদের মনে হয় যেন আমাদের কিছুই নাই, আমাদের আবার নতুন কিছু নিতে হবে, আমরা কি পরবো, আমরা আমাদের আলমারিগুলোতে কিছুই খুঁজে পাই না নিজেদের পরার মতো। যাই হোক, এটা মাঝে মাঝে অনেক হাস্যকর। এরপর যখন শপিং করা শেষ হয় বা প্রোগ্রামগুলো শেষ হয় তখন আমরা নিজেরাই চিন্তা করি যে মানে এটা আসলে মানে আমরা কেন করি এমন, যেটা বলে আর কি যে গার্লস উইল বি গার্লস, তো কী আর করার আছে। এখানে আমি আম্মুর জন্য কিছু বোরখার ওড়না দেখছিলাম, আমার কাছে ওড়নাগুলো অসম্ভব ভালো লেগেছে। তো আম্মু একটু গর্জিয়াস টাইপের ওড়না খুঁজছিল, বোরখার ওড়না খুঁজছিল, তো ওখানে গিয়ে আমি দেখলাম যে ওড়নাগুলো আমি পেয়েছি। প্রাইসগুলো একটুখানি হাই ছিল, বাট তারপরেও দেখতে খারাপ ছিল না, যদি কেউ মোটামুটি গর্জিয়াস একটা বোরখার সাথে পড়তে চায় তাহলে ভালো লাগবে। তো আমার মা আসলে অনেকদিন ধরে খুঁজছিল, সেই জন্য পেয়ে ভালোই লাগলো। আর এখানে কিছু কাটা কাপড় মানে গজ কাপড় দেখে নিচ্ছি, আমার বোন ওর বাচ্চাদের জন্য কিছু ফ্যাব্রিক নিবে যেটা দিয়ে ওরা ডিজাইন করে ড্রেস বানাবে। এখন বাচ্চারা নিজেদের মর্জি চালাতে অনেক পছন্দ করে, সুন্দর সুন্দর ডিজাইন ওরা নিজেরাই কালেক্ট করে অনলাইন থেকে এবং সেগুলো দিয়ে ডিজাইন করে টেলারকে দিয়ে বানিয়ে নেয়। তো এখানে কিন্তু আমি শাড়ি কেনার প্ল্যান নিয়ে আসিনি, তো আমি যখন বের হয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে কিছু শাড়ি দেখাচ্ছিল, তো যে ভদ্রলোক এখানে শাড়ি দেখাচ্ছিলেন উনি নামাজ পড়তে গিয়েছেন, তো সেই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমরা আবার শাড়িগুলো দেখেছি। তো এখান থেকে আমি কিছু শাড়ি নিয়েছি, আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যে আমি কয়টা শাড়ি নিয়েছি এবং কোন কোন শাড়িগুলো নিয়েছি। শাড়ি, হিজাব, জুতা, পার্স সব কেনার পর এখন আমরা গিয়েছি স্কিন কেয়ার আর কসমেটিক্সের দিকে। তো আমরা বিটি বাজেট বিউটিতে চলে এসেছি, ওদের অনেক ধামাকা ধামাকা অফার চলছিল, তো আমরা দুই বোন মিলে চলে এসেছি যে আমরা কিছু কসমেটিক্সও নিব, স্কিন কেয়ার প্রোডাক্টও নিব। আসলে কসমেটিক্সের চাইতে বেশি ইম্পর্ট্যান্ট আসলে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, এখানে আমরা সিলেক্ট করে একটা একটা করে রাখছি। আর আমার বোন সে একটু টেস্টার দিয়ে একটু টেস্ট করে নিচ্ছে, ও ওর জন্য কিছু কসমেটিক্স কিনেছে। মিডি বাজেট বিউটিতে আপনারা যদি অফারগুলো পেতে চান তাহলে কিন্তু এখনই ওদের শোরুম থেকে ঘুরে আসতে পারেন, ওদের অনেক সুন্দর সুন্দর মানে অনেক ভালো ভালো কিছু অফার আছে। তো যাই হোক, শপিংও শেষ হয়েছে, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে হচ্ছে আজকে বাইরে লাঞ্চ করব, আর এটা কোনো জেলখানা না, দেখতে জেলখানার মতোই হচ্ছে এই রেস্টুরেন্টটা, মানে এটা একটা থিম রেস্টুরেন্ট, দেখতে একদমই জেলখানার মতো করেছে কিন্তু এটা কোনো জেলখানা না। এখানে এই ঘণ্টাটা দিয়ে রেখেছে, যদি আমাদের কোনো কিছু দরকার হয় তাহলে আমরা যেন এই ঘণ্টাটাকে বাজাই, তাহলে ওরা যে ওয়েটাররা আছে ওনারা চলে আসবে আমাদেরকে হেল্প করার জন্য। প্রথমেই আমি একটা অ্যাপেল জুস অর্ডার করেছি, তারপর আমরা লাঞ্চে হচ্ছে ইন্ডিয়ান খাবার অর্ডার করেছিলাম, ডোসা আর হচ্ছে ছোলা ভাটুরে। তো আমার ছোলা ভাটুরেটা অনেক বেশি পছন্দ, যদিও এক্সট্রা অনেক তেল থাকে তারপরেও আমার অনেক বেশি ভালো লাগে এই ছোলা ভাটুরেটা।
এখনো ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে এটা দেখে। আসলে সবসময় এই ধরনের খাবারগুলো খাই না, হঠাৎ করে যখন খাই তখন অনেক ভালো লাগে। আর এটাও ভালো ছিল, কিন্তু আমাদের এখানে আরও একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে ছোলা ভাটুরাটা অনেক বেশি মজা, সেটা আমার মনে হয় আর কি। মানে আমি আমার টেস্টে দিক থেকে কম্পেয়ার করে বলেছি, এক একজনের কাছে এক এক রকম হতে পারে টেস্ট। তো ইয়াম্মি খাবার খাওয়ার পর আমরা বাসায় চলে আসলাম। আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ হয়ে যাচ্ছে। আর আমি কী কী শপিং করেছি আর আমি কোন প্রোগ্রামে যাচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো আমার সব কিছুতে। আশা করি আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর আমার লাস্ট ভিডিওটা আপনারা এত বেশি পছন্দ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।